সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মানে ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কত প্রকার এবং প্রত্যেকটি প্রকারের সংজ্ঞা জানবো এবং কিভাবে চিত্র অঙ্কন করতে হয় সেটি জানব আর সেই সাথে প্রত্যেকটি ত্রিভুজেরই তিনটি করে বৈশিষ্ট্য শিখব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো চলুন শুরু করি তো ত্রিভুজ কাকে বলে তো প্রথমে আমরা ত্রিভুজের সংজ্ঞাটা আগে দেখি তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তো এই সংজ্ঞাটি আমরা অন্যভাবে বলতে পারি যেমন তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে আবার তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে আমরা অনেকভাবে বলতে পারি কোনো সমস্যা নেই তো চলুন এখন আমরা এই ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হয় সেটি দেখি এটি হচ্ছে একটি বাহু বা রেখাংশ এটি আর একটি রেখাংশ আর এটি হচ্ছে আরেকটি রেখাংশ এই তিনটি রেখাংশ যখন আবদ্ধ হয়ে গেল তখন এটি হবে একটি ত্রিভুজ তো ঠিক আছে ত্রিভুজ এখন কত প্রকার আমরা সেটা জানব তো চলুন এখন আমরা জানি ত্রিভুজের প্রকারভেদ তো ত্রিভুজ তো বন্ধুরা এই চিত্রটি একটু ভালোভাবে লক্ষ্য করুন তো বন্ধুরা এই ত্রিভুজের এই চিত্রটি থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে বাহুভেদে আর কোন ভেদে তো বাহুভেদে আবার ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়েছে সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ আর কোন ভেদে ত্রিভুজকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোনি ত্রিভুজ আর স্থলকোণী ত্রিভুজ তো বন্ধুরা এখন আমরা এই যে যে ছয় প্রকারের ত্রিভুজ আছে এই ছয় প্রকারের ত্রিভুজের চিত্র অঙ্কন শিখব আর প্রত্যেকটারই সংজ্ঞা শিখব এবং তিনটি করে বৈশিষ্ট্য শিখব সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তো চলুন আমরা এখন চিত্র অঙ্কনটা দেখি তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে এই যে যে বাহুটি আছে এই বাহুটি এই বাহুটি এবং এই বাহুটি এই তিনটি বাহুই কিন্তু সমান তাই এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ তো এখন আমরা সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য জানব এক তিনটি বাহু সমান দুই কোনগুলো সমকোণ নয় তিন তিনটি কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি তো এখানে যে তিনটি কোণ আছে তিনটি কোণের যোগ ফল হবে একশো আশি ডিগ্রি মানে যে কোনো ত্রিভুজেরই তিনটি কোণের যোগ ফল সবসময় একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে এখন তো এখন আমরা জানবো সমধিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমধিবাহু ত্রিভুজ বলে যেমন লক্ষ্য করুন চিত্রটি এই যে ওপরের যে এই যে একটি বাহু আর এই যে একটি বাহু এই দুইটি বাহু হচ্ছে এখানে সমান তো এখন আমরা সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যটা দেখি দুইটি বাহু সমান কোন গুলো সমকোণ নয় তিনটি গুণের যোগ ফল একশো আশি ডিগ্রি তো চলুন এখন আমরা বিষম্বাহু ত্রিভুজ কাকে বলে সেটি দেখি যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বিষম্বাহু ত্রিভুজ বলে মানে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় মানে যে তিনটি বাহু আছে তিনটি বাহুই যদি অসমান হয় তাহলে সেটি হবে বাহু ত্রিভুজ তো ঠিক আছে এখন আমরা চিত্রটি দেখি তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে যে তিনটি বাহু আছে এই একটি বাহু এই একটি বাহু আর এই একটি বাহু এখানে যে তিনটি বাহু আছে তিনটি বাহুই কিন্তু অসমান তাই এটি হচ্ছে বিষম বিষমবাহু ত্রিভুজ তো এখন আমরা বৈশিষ্ট্য জানব তিনটি বাহু অসমান তিনটি শীর্ষবিন্দু আছে আর তিনটি কোণের যোগ ফল একশো ডিগ্রি তো এখন আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটা দেখব যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুইটি কোনোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে যেমন এটা হচ্ছে সমকোণ আর এখন এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ তো এর বৈশিষ্ট্য হচ্ছে একটি কোণ সমকোণ বানব্বই ডিগ্রি তো বন্ধুরা লক্ষ্য করুন এই যে যে কোনটি আছে এই কোনটি হচ্ছে নব্বই ডিগ্রি অপর দুইটি কোন কোণ এই যে যে একটি কোন আছে আর এই যে যার একটি কোন আছে এই দুইটি কোন হচ্ছে কোণ আর তিনটি কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তো এখন আমরা সূক্ষ্মকোনি ত্রিভুজ কাকে বলে সেটা জানবো যে ত্রিভুজের প্রতিটি কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলে তো ঠিক আছে এখন আমরা চিত্রটি দেখি তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে এই যে যে প্রতিটি কোণ আছে প্রত্যেকটা কোণই কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট। তাই একে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে তো এখন আমরা এর বৈশিষ্ট্য জানব প্রতিটি কোণ সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণের পরিমাপ শূন্য ডিগ্রি থেকে বড় হয় আর তিনটি কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি স্থূলকণি ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূলকণি ত্রিভুজ বলে তো চলুন আমরা এখন চিত্রটা দেখি এটা হচ্ছে একটি স্থূলকোনি ত্রিভুজ তো এই যে যে কোনটি আছে এই কোনটি হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় মানে এই নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হচ্ছে এই কোনটি যদি এই বরাবর এই যে অংশটুকু আছে এই অংশটুকু যদি হয় এই অংশটুকু হচ্ছে নব্বই ডিগ্রি আর যেহেতু একটু এই দিকে চলে গেছে মানে এই যে অংশটুকু এটা কিন্তু নব্বই ডিগ্রি থেকে একটু বড় হয়েছে তাই এটা হচ্ছে একটি স্থূলকুনি ত্রিভুজ আবার এখানে বলা আছে কি একশো ডিগ্রি অপেক্ষা ছোট তো একশো ডিগ্রি এই কোনটি কিন্তু একশো ডিগ্রি না একশো ডিগ্রি থেকে ছোট তাই এই কোনটাকে আমরা বলতে পারি একটি স্থূলকোণী ত্রিভুজ তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে কিন্তু আরও দুইটি টিকোণ আছে তো এই যে একটি কোণ আর এই যে একটি কোণ এই দুই টিকোণ কিন্তু আবার নব্বই ডিগ্রি থেকে ছোট। তো এই দুই টিকোণকে আবার সূক্ষ্মকোণ বলে তো ঠিক আছে এর আমরা এখন বৈশিষ্ট্য জানব বৈশিষ্ট্য হচ্ছে একটি কোন স্থূলকোণ মানে এই যে যে কোনটি আছে এই কোনটি হচ্ছে স্থূলকোণ আর অপর দুইটি কোন সূক্ষ্মকোণ এই যে যে একটি কোন আর এই যে যে একটি কোন এই কোন দুটি হচ্ছে কোণ মানে নব্বই ডিগ্রি থেকে ছোট আর তিনটি কোন যোগফল একশো আশি ডিগ্রি তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ ত্রিভুজের তিন টিকনের যোগ ফল কত ডিগ্রি ক তিরিশ ডিগ্রি খ ষাট ডিগ্রি গ নব্বই ডিগ্রি ঘ একশো আশি ডিগ্রি তো দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সময় শুরু হচ্ছে এখন